This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল বেহালা। মাটি বোঝায় লরির ধাক্কায় প্রাণ গেল বরিশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের একটি পড়ুয়ার। গুরুতর জখম মৃত পড়ুয়ার বাবা। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশের গাড়ি এবং সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ এবং র‍্যাফ। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, পাশাপাশি ডিসি সাউথ ওয়েস্টও তিনি ঘটনাস্থলে যান। শুক্রবার সকালেই বেহালা চৌরাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মাথার ওপর দিয়ে চলে যায় লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় বরিশা হাইস্কুলের প্রাথমিকের ওই ছাত্রের। আর এই ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠে বেহালা চৌরাস্তা এলাকা। জনতার জনরোষে কার্যত বেহালার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন নিজেদের হাতে তুলে নেয় উত্তেজিত জনতা। এরপর পুলিশের গাড়ি লক্ষ্য করে চলতে থাকে আক্রমণ। প্রথমে এই বুলেট, প্রায় পুলিশের পাঁচটি বুলেটে অগ্নি নিক্ষেপ করা হয়। ট্রাফিক সার্জেন্টরা যে বুলেটে করে বিভিন্ন জায়গায় টহলদারি করেন, দেখাই যাচ্ছে এটি একটি বুলেট, ওখানে আরও একটি বুলেট রয়েছে এবং তার পাশে আরও একটি বুলেট রয়েছে। এইভাবে প্রায় পাঁচটি বুলেটে অগ্নি নিক্ষেপের ঘটনা ঘটে এবং পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুলিশের যে স্টাফ বাস, যাতে করে পুলিশ স্টাফ নিয়ে আসে, সেই স্টাফ বাসটি ছিল একেবারে বেহালা চৌরাস্তার মুখে, সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ট্রাফিক কার্যত পরিস্থিতি সামাল দিয়ে হিমশিম খেয়ে যায়। এক ঘন্টা দশ মিনিটেরও বেশি সময় ধরে রাস্তার ওপর পড়ে থাকে ওই শিশুর দেহ এবং তারপর সেখান থেকে তার দেহ সরতে সরতে লেগে যায় এক ঘন্টা কুড়ি মিনিট। কিন্তু ততক্ষণে উত্তেজিত জনতা বেহালার রাজপথের দখল নিয়ে নিয়েছে। একটার পর একটা গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা, চাঞ্চল্য তৈরি হয়। কলকাতা পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা ছুটে আসতে বাধ্য হন। এই মুহূর্তে আমি ছবিটা দেখাবার চেষ্টা করব যে আগুন জ্বলছে পুলিশের সেই গাড়ি যেটাকে সাইড করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেখানে আগুন জ্বলছে। সেই গাড়ি, যে গাড়িতে করে স্টাফেরা যান, সেই গাড়ি ইতিমধ্যেই দেখা যাচ্ছে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখন দেখা যাচ্ছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং এই পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। স্কুল বাস চালু নিয়ে যাচ্ছি, সাইকেল করে সাইকেল দাঁড় করিয়ে বলছে দশ টাকা দিতে হবে। এইরকম লোক ওরা সকালবেলায় একটা সব সকালে এই গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে ওই ছোট্ট ক্ষুদে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ আগে জল দিয়ে চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার এবং সব মিলিয়ে পরিস্থিতি এখনও বেহালায় যথেষ্ট থমথমে। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।